পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আসা 36,600 মেট্রিক টন কয়লা জাহাজ থেকে খালাস প্রায় শেষ। এরই মধ্যে আসছে আরও একটি জাহাজ, দুপুরের মধ্যে ভিড়বে বন্দরের কিনারে। বিস্তারিত জানাচ্ছে পটুয়াখালীর পায়রা বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাব তার কাছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য গতকাল আনা হয়েছে 36,600 মেট্রিক টন কয়লা, যেই কয়লা ইতিমধ্যে খালাস প্রায় শেষের দিকে। কয়লা বোঝাই যে জাহাজটি আপনি দেখতে পাচ্ছেন যে জাহাজ থেকে কয়লা খালাস হয়ে ঢুকছে কেন্দ্রের রিজার্ভারে। এখানে অত্যাধুনিক প্রযুক্তির সাকার এবং কনভেয়ার বেল্ট ব্যবহার করার কারণে গতকাল যদিও বৈরী আবহাওয়া ছিল এবং আজকেও বৃষ্টি চেনা তো ছিল, কিন্তু বৃষ্টির মধ্যেও কয়লা খালাস কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি, কারণ এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরাসরি ঢুকে যাচ্ছে কেন্দ্রের রিজার্ভারে কয়লাগুলো। তো সেক্ষেত্রে আসলে কোনো ঝামেলা নেই। তবে বৈরী আবহাওয়ার কারণে গতকাল যে বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি জেটিতে আসতে সমস্যা করেছিল, তো সেক্ষেত্রে পরবর্তীতে আবার বিকেল 4টার দিকে জাহাজটি আসতে পেরেছে জেটিতে এবং আসার সাথে সাথেই কয়লা খালাস কার্যক্রম শুরু হয়ে যায়। আমাদেরকে পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আরও আসছে জাহাজ। আগামীকাল দুপুরের দিকেই বন্দরের আউটারে ঢুকবে আরেকটি জাহাজ। তো সেক্ষেত্রে একের পর এক কয়লা আসার কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আসলে এখন ঝুঁকিমুক্ত, অর্থাৎ দ্বিতীয়বারের মতো এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হওয়ার আর শঙ্কা নেই। কারণ ডলার সংকটের মধ্যেও বাংলাদেশ ব্যাংক এবং সরকার যৌথভাবে সমন্বয় করে আসলে $130 মিলিয়ন সংস্থান করে দিয়েছে, যেই ডলার দিয়ে 7,30,000 মেট্রিক টন কয়লা কেনা হয়েছে, যেই কয়লা দিয়ে একটানা চলবে এই বিদ্যুৎ কেন্দ্রটি 3 থেকে 4 মাস। তো 3 থেকে 4 মাস নির্বিঘ্নেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা যাবে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে। এই কেন্দ্রটি থেকে 1,320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে। তবে এখন একটি ইউনিট চালানো হচ্ছে, একটি ইউনিটে 660 মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সেক্ষেত্রে এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হওয়ার পর আবার ফের চালু হওয়ার কারণে দেশে কিন্তু বিদ্যুৎ যে বিভ্রাট, বিদ্যুতের যে লোডশেডিং, সেই লোডশেডিং কিন্তু অনেকাংশে কমে গেছে। তো সেক্ষেত্রে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু এখন আর আগের মতো সেই ঝামেলাটি নেই বা দ্বিতীয়বার বন্ধ হওয়ার মতো এক শঙ্কা নেই। তো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এখন থেকে প্রতিনিয়ত এভাবে জাহাজ আসবে। প্রতিনিয়ত জাহাজ আসার কারণে এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হওয়ার আর শঙ্কা নেই। তো এতটুকুই ছিল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে আমার কাছে সব শেষ। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে।